আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। আবারও আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকালে উঠে চাহ নাস্তা খেয়ে শেষ করে আমি ঘরে আসলাম। খাটটা আমি ভালো করে মুছে নিলাম, ড্রেসিং মুছে নিলাম, ডাইনিংটা মুছে নিলাম, খাটের এপাশ ওপাশ মুছে নিলাম, আর ঘর ঝাড়ু দর্জন একটা ঘর ঝাড়ু এনে আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আমার সবটি রুম এইভাবে ঝাড়ু দিয়ে নেওয়া হয়েছে। আপনার দাদা ভাই বাজার নিয়ে আসলো, কি কি বাজার নিয়ে আসলো দেখে নি। সাফ সাবান নিয়ে আসলো, খাসির মাংস নিয়ে আসলো, আর সাথে একটা লাউ নিয়ে আসছে, পেঁয়াজ নিয়ে আসছে, আর আদা রসুন নিয়ে আসছে। আমি সব বাজার গুলা এক এক করে খাসিতে সাজিয়ে নিব, আর খাসির মাংসটা আমি একটা গামলাতে ঢেলে নিলাম। চুলাতে একটা কড়াই বসিয়ে নিলাম। আমি ডাল সেদ্ধ করে নিয়েছি আগেই, এখন আমি লাউ খাসি করবো। তার জন্য পরিমাণ হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, তার ভাজিটা দিয়ে দিলাম, লাউ আমি নেড়ে ছেড়ে ঢেকে দিলাম। কড়াইটা আমি অন্য চুলাতে দিয়ে দিলাম, এই চুলাতে অন্য একটা কড়াই দিয়ে দিলাম। আমি ডাল সম্বর দিব হিনে, তার জন্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। মাংসতে দেওয়ার জন্য কয় পিস আলু কেটে নিয়েছিলাম আমি, সেই আলুগুলা লবণ তেল আর হলুদ দিয়ে ভেজে নিলাম। ডালটা সম্বার দিয়ে আমি নামিয়ে নিলাম, তা মা চা খাবো, তার জন্য এক চা বসিয়ে দিলাম, গাখিয়ে দিয়ে দিলাম। চার মধ্যে আমি অল্পটুক মাংস রেখে দিছি অন্য একদিন খাওয়ার জন্য। মাংসটাও আমি জাল করে নিলাম। মাংসটা আমি হুইসেল দিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আমি অন্য একদিন শেয়ার করব। হে মাংসগুলো ঢেলে দিলাম আর ভালো করে জাল করে নিব, খাওয়ার জন্য রেডি করব। মাংসটা এইভাবে বসিয়ে দিয়ে আমি রান্না আর টাইমে অনেকগুলো বাসন এলোমেলো হয়েছে, আমি সেগুলো ধুয়ে নিব এই রান্নার মাঝেই। আমার মাংস সবজিটা দেখেন কীভাবে বলো ফুটেছে, সেই সুন্দর কালার হয়েছে, দেখতে সুন্দর লাগলে খেতেও সুন্দর লাগে, আর রান্না ভালো হলে তো কথাই নাই, আর ছেটে ছুটে খেতে ইচ্ছে করে। 5 মিনিট পর আমি মাংসর কড়াইটা ঢেকে দিলাম, আর 10 মিনিট পর এসে মাংসটা আর একবার নেড়ে চেড়ে দিলাম। আমার মাংসটা একদম পারফেক্ট হয়েছে, আর কালারটাও সুন্দর হয়েছে। আমি টেস্ট করে নিলাম লবণ ঝাল, যদি না হয় আপনাদের যেভাবে লবণ ঝাল খাবেন সেভাবেই দিবেন, লাগলে পরে দেওয়া যাবে। তৃপ্ত হয়ে গেলে কিন্তু পরে আর টেস্ট ভালো হয় না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়েছি। আমি এর পরে কাপড় ধুয়েছি, অনেকগুলো কাপড় ধুয়ে আমি শুকিয়ে দিয়ে নিলাম। মাফি কিন্তু অনেক আগেই ঘুমাইছে, এখনও ওঠে নাই, প্রায় 11:30 ওদিকে ঘুমাইছে কিন্তু এখনও ওঠে নাই। আমি তার পাকে গাওটাও ধুয়ে নিব। গোসল করে এসে দেখি আব্বার একটি ছোট ভাই এসেছে, আর
একটি আইসে আপার বড় ভাইয়ের বেটা আপার বড় বাঁচতে হয়, সাথে কথা টথা বলে আসলাম। তারপরে পাক করে আসে আমি সব খাওয়া দাওয়া রেডি করে নিলাম। খাওয়ার টাইমে অনেক গল্প, অনেক রকমের কথা হয়েছিল, হাসা হাসি আর অনেক পুরানো পেশাল হয়েছিল আব্বার সাথে। এইভাবে গল্প করে মজিয়ে খাওয়া দাওয়া শেষ করলো আর আমরাও পরে খেয়ে নিলাম। সে দেখি চাদরগুলা এলোমেলো করেছে, আমি চাদরটা রেডি করে পেরে নিলাম আর বালিশের কভারগুলাও ধুয়ে দিছিলাম। সেই ফাঁকে আমি বালিশের কভারগুলাও লেগে নিব। আমার চাদর পরা কমপ্লিট হয়েছে, আমি ঝাড়ু দিয়ে নিলাম আর বালিশের গুলাও এনে নিলাম, রোদে দিয়েছিলাম। এর ফাঁকে আমি কভার গোনা লাগায় নিব, তার জন্যে বসে পড়লাম। কিন্তু দেখেন আমার ছোট্ট বাবাটা কীরম করে আছে, বালিশ গোনা টেনে নিয়ে এফালে এফালে যায় আছে, আর একটি হাতে রবার নিয়েছে, রবারটা দিয়ে খেলা করছিল। মুখে দেওয়া লাগে না, হেসে দিয়া বলল, আম্মু কি হয় মুখে দিলে? আমি বললাম, তুমি জানো না মুখে দিয়ে যায় না যে লেত্রা থাকে, ময়লা থাকে, এত তা থাকে আম্মু? আমি বললাম, হ্যাঁ এত তাই থাকে, তুমি জানো না। সে আমাকে বললো, তোমাকে তাহলে ময়লা ভরাইয়া দেই। কই না, আমাকে ময়লা ভরা দিলে কি হব, লেত্রা হব না? সে আমি তাকে হাই বলতে বলছিলাম, সে যে ফোনের দিকে যায় হাই বলে এসে দেখেন উল্টা পুল্টা শুয়ে আছে, বালিশের কভার লাগাতে দিতেছে না আমাকে, বলছে তুমি ইল্লা করো কেন? আমার ভাল লাগতেছে না তো। আমি কে বললাম, কেন ভাল লাগে না তোমার? সে বলল যে আমার এমনিই ভাল লাগে না আম্মু। আমি কথার মাঝে বালিশগুলোর কভার লাগিয়ে নিলাম আর সে দেখেন খেলা করেই আছে।